আমরা আজকে শিখব ইলাস্টার মাধ্যমে এই লোগো ডিজাইনটি কিভাবে আমরা তৈরি করতে পারি তো এই লোগো ডিজাইনটি তৈরি করার জন্য আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে তাহলে আমরা প্রত্যেকে সহজে এই ডিজাইনটি তৈরি করতে পারবো আরেকটা কথা বলে রাখছি আপনারা যদি চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো সর্বপ্রথম হচ্ছে আমাদের এই ডিজাইনটি তৈরি করার জন্য রাইট বাটন ক্লিক করে আমরা ইলিপস টুলে যাব এরপরে হচ্ছে অল্টার এবং শিফট ধরে আমরা এই রকম একটা গোল সার্কেল নিয়ে নিব এবং এখানে এই সার্কেলটা নেওয়ার আগে একটা জিনিস খেয়াল করবেন এদিকে যাতে আমাদের ফিল কালারে কোনো কালার না থাকে যদি থাকে সেটাকে এখান থেকে নান করে নেবেন এরপর হচ্ছে আমি এটাকে সিলেক্ট করে অল্টার এবং শিপ ধরে আমি এদিকে একটা কপি করে নিব তো এখান থেকে হচ্ছে আমি অল্টার এবং শিপ ধরে আমি ঠিক এতটুকু দূরত্বে গ্যাপ নিয়ে আরেকটাকে নিয়ে নিব এটা যাতে বেশি গ্যাপ না হয়ে যায় সেই বিষয়টা একটু খেয়াল করবেন যদি আপনারা এটাকে বেশি গ্যাপ করে রাখেন তাহলে কিন্তু আপনাদের ডিজাইনটা সুন্দর হবে না মাঝখানের ফাঁকাটা খুবই কম থাকবে এরপর হচ্ছে আপনি এদিক থেকে রেক্ট্যাঙ্গেল টুলে যাবেন রেক্ট্যাঙ্গেল টুলে যাওয়ার পর মাউসে লেফট বাটনটা ক্লিক করে আপনি জাস্ট এটাকে এইখানে এনে ছেড়ে দেবেন ছেড়ে দেওয়ার পর এখন আপনি যেটা করবেন সিলেকশন টুলটাকে সিলেক্ট করে মাউসের লেফট বাটনটাকে ক্লিক করে আপনি এই অংশে এসে মিশাই দেবেন একইভাবে হচ্ছে আপনি এই অংশটাকে এইভাবে করে টেনে এই অংশটাতে আপনি ভালো করে অ্যাডজাস্ট করে নেবেন তো আমি এখান থেকে এটাকে একদম হানড্রেড পারসেন্ট মিলাই নেব এখন এই যে আমাদের চার কর্নারের যে সার্কেলটা আছে এটাকে সিলেক্ট করে আপনি যাবেন ডিরেক্ট সিলেকশন টুলে এবং এখানে যে গোল বৃত্তগুলি দেখতেছেন এটাকে সম্পূর্ণটা টেনে দিলে আপনাদের এটা হানড্রেড পারসেন্ট মিলে যাবে এরপর হচ্ছে আমরা যেটা করব সিলেকশন টুলের মাধ্যমে আমরা নর্মালি এইভাবে করে এটাকে সিলেক্ট করে নিয়ে আমরা যাব রোটেট টুলে এবং এই যে মাঝখানের যে বৃত্তটা দেখতেছেন এখানে আপনারা অল্টার ধরে মাউসের লেফ্ট বাটন ক্লিক করবেন এরপরে হচ্ছে অ্যাঙ্গেলের এখানে আপনারা সিক্সটি পারসেন্ট দিয়ে আপনারা জাস্ট কপি অপশানে ক্লিক করে দেবেন তাইলে আপনাদের সামনে এরকম একটা শেপ তৈরি হবে এরপরে হচ্ছে এখন আপনি এই দুইটাকে সিলেক্ট করে আবার যাবেন রোটেট টুলে এবং এখান থেকে আপনি অল্টার ধরে মাউসের লেফ্ট বাটনটা ক্লিক করে আপনি এখান থেকে এই যে সাইড আছে এটাকে আরেকটা কপি করে নেবেন তো এখন এটা হয়ে গেছে আমাদের নিচে এখন এটাকে আমাদের এখানে নিতে হবে তো এটার জন্য আমি নর্মালি এটাকে সিলেক্ট করে নিয়ে আমি রোডে টুলে যাব এবং এটার যে মিডল পয়েন্ট আছে এই মিডেল পয়েন্টে আমি জাস্ট একটা ক্লিক দিয়ে দিব। এরপরে মাউসের লেফট বাটনটাকে ক্লিক করে নর্মালি এটাকে এইভাবে করে আমরা হানড্রেড পারসেন্ট মিলিয়ে নেব তা আমি এটাকে এভাবে করে মিলাই নিলাম তো প্রথমত হচ্ছে আমাদেরকে একদম এরকম একটা শেপ তৈরি করতে হবে এখন এখানে একটা জিনিস দেখেন এই যে মাঝখানের যে গ্যাপটা আছে এই গ্যাপটা হচ্ছে আমাদের মেইন যদি আমাদের মাঝখানে এই গ্যাপটা না থাকে তাহলে আমাদের ডিজাইনের কিন্তু সৌন্দর্যটা বোঝা যাবে না তো এটার জন্য হচ্ছে এই যে এটা থেকে এই যে গোল সার্কেলটা আছে এটার দূরত্ব যাতে বেশি না হয় দেখেন আমরা যদি এই দূরত্বটা আরেকটু কমায় দিতাম তাহলে আমাদের মাঝখানের যে জায়গাটা থাকতো সেটা আর একটু বেশি থাকতো তো আমরা এই শেপটা দিয়ে তৈরি করব তো এখন হচ্ছে আমরা সম্পূর্ণটাকে মাউসের লেফট বাটন ক্লিক করে সিলেক্ট করে আমরা যাব শেপ বিল্ডার টুলে এখন এখান থেকে আমরা রেড কালারটাকে সিলেক্ট করে মাউসের লেফট বাটনটা এভাবে করে ক্লিক করে আমরা এটাকে অ্যাডজাস্ট করে নিব। এবং এখান থেকে এটাকে অ্যাডজাস্ট করে নিব এরপরে হচ্ছে আমাদের এদিকে আরও কিছু অংশ থাকবে যেমন এখান থেকে এ অংশটা এবং এটা তারপর এটা তারপর এটা এভাবে করে আমি এই অংশটা নিয়ে নিলাম এরপর হচ্ছে আমি অন্য একটা কালার সিলেক্ট করে আমি এখান থেকে এটাকে অ্যাডজাস্ট করে দিব তারপর এখান থেকে এটাকে অ্যাডজাস্ট করে দেব এরপরে এখানে যে বাড়তি অংশগুলি আছে আপনি জুম করে জাস্ট এভাবে করে সিলেক্ট করে এগুলিকে মাইনাস করে নেবেন তা আমি এখান থেকে এগুলিকে মাইনাস করে নিচ্ছি দেন আমাদের এটাও হয়ে গিয়েছে এরপর হচ্ছে আমরা এখন অন্য একটা কালার সেট করে আমরা নর্মালি এখানে ক্লিক দিয়ে দেবো এখন আমাদের শেপের যে মূল যে শেপটা সেটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে এখন এখানে আমাদের যেটা করতে হবে আমাদের এদিকে গ্র্যাডিয়ান কালার অ্যাপ্লাই করতে হবে তো এখন আমরা এই সম্পূর্ণটাকে সিলেক্ট করে এদিকে আমাদের যে স্টক কালারটা আছে এটাকে আমরা এদিক থেকে অফ করে দিব। তাহলে আমাদের এখান থেকে স্টক কালারটা চলে যাবে আর এখানে আরেকটা বিষয় হচ্ছে আমাদের এখানে টুকটাক কিছু যে ছোট ছোট অংশ থাকবে এগুলির জন্য আমরা সম্পূর্ণটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে আমরা এটাকে আনগ্রুপ করে নিলেই কিন্তু আমরা এটাকে সরাই নিতে পারবো আলাদা জায়গায় তা আমরা এটাকে আলাদা জায়গায় সরাই নিলাম এখন এই যে বাড়তি অংশটা এটাকে আমরা ডিলিট করে দিলাম এখন হচ্ছে আমরা এখানে যে মেইন কালারটা থাকে সেই কালারটা আমরা অ্যাপ্লাই করব তো প্রথমত হচ্ছে ধরেন আমরা এই শেপটাকে দিয়ে শুরু করছি এবং এটাকে একটু উপরে তুলে আমরা প্রথমে এখান থেকে এই কালারটাকে সিলেক্ট করে নিলাম নেওয়ার পর এখন এই যে গ্র্যাডিয়েন্ট কালার আছে এখানে হচ্ছে আমাদের গ্র্যাডিয়েন কালারটা আসলে মূলত অ্যাপ্লাই করতে হবে তো প্রথম হচ্ছে আমরা এই কালারটাকে টেনে আমরা এটাকে এখানে নিয়ে আসলাম এবং আবারও সেম কালারটাকে এটাকে এখানে ছেড়ে দিব এবং এই ব্ল্যাক কালার এটাকে মাউসের লেফট বাটন ক্লিক করে নিচে নিয়ে গেলে এটা চলে যাবে এখন এই অংশটাতে আমাদের মাউসের লেফট বাটনটা ডাবল ক্লিক করে আমরা এই অংশটাকে আমরা ডার্ক করে দিব দেখেন এই অংশটা কিন্তু ডার্ক হয়ে গিয়েছে আমি আর একটু ডার্ক করে নিচ্ছি এবার হচ্ছে এটাকে আমাদের এই গ্রেডিয়েন্ট টুলের মাধ্যমে ঠিক করে নিতে হবে তা আমরা গ্রেডিয়েন্ট টুলে একটা ক্লিক দিলাম এরপরে মাউসের লেফট বাটনটা এখানে ক্লিক করে আমি জাস্ট এটাকে এই রকমভাবে শেপটাকে নিয়ে আসব আর এখান থেকে হচ্ছে আমরা চাইলে এটাকে আরও কিন্তু কাস্টমাইজ করতে পারবো যেমন আমি এটাকে আরেকটু উপরের দিকে তুলে এটাকে হচ্ছে আমি এদিকে হালকা একটু বাড়াই দিলাম দেন আমাদের এই অংশটা কিন্তু সেট হয়ে গেল এবার এখান থেকে হচ্ছে আমি এটাকে সিলেক্ট করে আইড্রোপার মাধ্যমে এখানে ক্লিক দিয়ে দিব ক্লিক দেওয়ার পর আমরা আবারও এখান থেকে এই টুলে গিয়ে আমরা জাস্ট এর নিচে থেকে আমরা উপরের অংশটাতে এইভাবে করে এটাকে কালারটা অ্যাপ্লাই করে নিব দেন আমাদের এই কালারটাও কিন্তু অ্যাপ্লাই হয়ে গিয়েছে এরপরে সেম এটার বেলায় আমরা এখান থেকে আইড্রোপার দিয়ে এখানে ক্লিক করব তারপর হচ্ছে আমরা এখান থেকে রিভার্স গ্র্যাডিয়েন্ট করে দেব তা এখন হচ্ছে দেখেন আমাদের এই শেপটা কিন্তু সম্পূর্ণটাই তৈরি হয়ে গিয়েছে তবে এখানে আমাদের বেশ কিছু কাস্টমাইজের ব্যাপার আছে যেমন আমরা এটাকে রোটেট করে নিচ্ছি এবং এটাকে এদিকে টেনে দিচ্ছি এবং এখান থেকে এটাকে আরেকটু কমায় দিচ্ছি দেন আমাদের এদিকে কিন্তু এখন সম্পূর্ণ ডিজাইনটা তৈরি হয়ে গিয়েছে এখন হচ্ছে আমরা এখানে দুইটা লোগো ডিজাইন দেখিয়েছিলাম দুইটা আলাদা আলাদা কালারে তো সেক্ষেত্রে আমরা সম্পূর্ণটাকে সিলেক্ট করে অলটার ধরে আমরা এখানে একটা কপি করে নিচ্ছি এরপরে আমরা এখানে নির্দিষ্ট যে কোনো কালার ব্যবহার করতে চাইলে সেটা কিন্তু আমরা করতে পারবো তো প্রথমত হচ্ছে আমরা এখান থেকে মাউসের লেফট বাটনটাকে ক্লিক করে এখানে নিয়ে আসলাম এবং এখানে এটাকে আমরা ছেড়ে দিব তা আমি এখানে ছেড়ে দিলাম তারপর হচ্ছে আমরা এই ডার্ক কালারটাকে এখানে ছেড়ে দিব আর এখানে যেহেতু অন্য একটা কালার আছে আমি এটাকে সরাই দিলাম এবং মাউসের লেফট বাটনটা ক্লিক করে আমি এখান থেকে এটাকে ডার্ক কালার করে নিব আমি এতটুকু করে নিলাম এরপর হচ্ছে আমরা এখান থেকে এই কালারটার উপর ক্লিক দিয়ে নিব ক্লিক দিয়ে নেওয়ার পর আমরা এখান থেকে এই টুলসের মাধ্যমে আমরা এটাকে ঠিক করে নেব তা আমি এখান থেকে এটাকে কয়টা সরাই দিলাম এটাকেও সরাই দিচ্ছি তারপর এটাকেও সরাই দিলাম এবার এখানে হচ্ছে আমাদের মাউসের লেফ্ট বাটনটা ডাবল ক্লিক করে আমাদের এইখান থেকে এই কালারটাকে নিয়ে দেন এটাকে একটু ডার্ক করে দিবা আমরা আমি আরেকটু ডার্ক করে দিচ্ছি তো এই হচ্ছে আমাদের শেপ তো এখন হচ্ছে দেখেন আমরা এই ডিজাইনটা কিন্তু একদম সহজেই তৈরি করে ফেললাম তো আশা করছি আপনাদেরকে এই বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি আজকের মতো এই পর্যন্তই ছিল ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং নিয়মিত গ্রাফিক ডিজাইন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ